আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, আজকে আমার গেমে চলে আসছে উটপিকার আর গ্রোজার স্কিন ইনকিউবেটর। সো দেখা যাক, আমার 6310 ডায়মন্ড আছে, কত ডায়মন্ড লাগতে পারে আমাদের নতুন গ্রোজা আর উটপিকার স্কিন বের করতে। সো ফার্স্ট 200 ডায়মন্ড স্পিন। সো ফার্স্ট স্পিনে কি দিবে ভাই? এটা কি হলো? ও মাই গড, এটা কিসে ফার্স্ট স্পিনে দিয়ে দিছে? টপ স্ক্রিনটা দিল না সেকেন্ড স্ক্রিনটা দিল ভাই? সো আমার টার্গেট হচ্ছে দুইটা দুইটা করে, দুইটা টপ দুইটা করে গান স্ক্রিন বাইর করা। সো দেখা যাক কত টাইম লাগতে পারে। ফার্স্ট স্পিনে আমাদের গোরোজা স্ক্রিন দিয়ে দিছে, এটা আই থিঙ্ক সেকেন্ড গোরোজা স্ক্রিনটা। সো আরও 200 টাকা স্পিন। সো জৈনা কি দিব আমাদেরকে? জৈনাল কি লান হাতে ধরে দিতেছে ভাই? দিয়ে দিই অবশ্য সেকেন্ড স্পিনে, না চান্স পাওয়ার চান্স বেশি। অবশ্য 521টা টোকেন আসছে, আমরা উড়াধুরা স্পিন দিব না, আস্তে আস্তে করে স্পিন দিলে আই থিঙ্ক লাখটা বেশি বাড়বো। তো এখানে আরও 200 টাকা স্পিন। চলি না, কিছু কি দিবা তুমি আমাকে? যাই না কিছু দে 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 ভাই, কিচ্ছু দিতেছে না বে ভাই। রে ভাই, 1 টোকেন, 2 টোকেন, 3 টোকেন, এত অল্প টোকেন দিয়ে আমার কি গান মারবো ভাই? আর কি বলি, কষ্টের কথা। আরও 200 টাকা মানে স্পিন ভাই, দিয়ে দে যাই না, দিয়ে দে দিয়ে দেই দিব না। সো গাইস, তোমাদের বলে দেই এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে তিনজনেরে 3টা উইকলি দেওয়া হবে। সো তোমাদের লাইক করে, লাইক করো, কমেন্ট করে, কমেন্ট করো। আর নেক্সট এই শুক্রবার যে আমি গিভওয়ে দিতে পারি নাই সেটার কারণে দুঃখিত, কারণ আমার বোনের বিয়ে ছিল, বোনের বিয়ের জন্য অনেক কাজ ভাই, এখনও গা পা ব্যথা করে মনে করো, সারাদিন কাজ করতে করতে। সো এখানে অলমোস্ট কত ডায়মন্ড খাইলো? অল্প কিছু ডায়মন্ডে খাইছে, 6500, 1000 মতো ডায়মন্ড খাইছে। এখানে কি ভাই? গ্রোজার টপ স্কিন দিয়ে দিছি, ও মাই গড। সো এখানে আরও 200 টাকা মানে স্পিন। সো 1000 মধ্যে আমাদের 2টা স্কিন দিয়ে দিছে, অলমোস্ট 619টা টোকেন আসছে। এখানে কি, এখানে কি আর কোনো টোকেন দেব? দিয়ে দি, দিয়ে দি জরি না ভাই, কিচ্ছু দিতেছে না ভাই। 619টা, এখন আবার 200 টাকা মানে স্পিন দেব। সো আমাদের টার্গেট উটপিকার, এখন টপ 2টা স্ক্রিন বাইর করা। যদি স্পিনে বাইর হয় তা ভালো কথা, যদি না বাইর হয় তাহলে মনে করো আমাদের টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে, তাছাড়া বুদ্ধি নাই। সো এখানে কি দেব? দেয় নাই, দেয় নাই, দেয় নাই ভাই। আবার 200 টাকা স্পিন, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে জরি না ভাই, দিতেছে না। সো দেখা যাক, স্পিনও দেয় নাই। সো প্যারানাইট চিল আমাদের একটা অত বেশি অনেক ভালো ডায়মন্ড খাইতেছে না, কারণ অলরেডি 70 ভাই উত্তিকার দিয়ে দিছে, মাথায় নষ্ট উত্তিকার দিয়ে দিছে। সো এখানে 200 করে অনেকগুলো স্পিন দেওয়ার পরে উত্তিকার দুইটা, একটা উত্তিকার দুইটা গোরজার স্ক্রিন পাইলাম। সো এখন অবশ্য ভালো ভালো ওগুলো আমার গোরজার মনে করে ইবোগান নাই, তাই গোরজার স্ক্রিনটা চালাবো আর উত্তিকার ইবোগান ম্যাক্স করা আছে, আমি উত্তিকার স্ক্রিন চালাবো না। সো তবুও কালেকশনের জন্য আমি আরেকটা উত্তিকার স্ক্রিন নেওয়া উচিত। সো এখানে আর স্পিন না দিয়ে আমি টোকেন এক্সচেঞ্জে চলে যাই। সো এখানে লাল কালার দেখো, লাল কালার উত্তিকারটা ডবল রেট পেন, আই থিঙ্ক এটা বেস্ট একটা উত্তিকারের স্কিন। আর ফার্স্ট রেটটা হচ্ছে ডবল ড্যামেজ। সো দেখি এখন কোনটা কেমন, কোনটা কেমন। এখন ওয়ার্ল্ডে যাই, ওয়ার্ল্ডে যাইতে হবে, তারপরে আরও কোনো কি স্পিন দেওয়া উচিত ছিল আমার, স্পিন না দেওয়াটাই বেটার। আর আমি অনেক শীঘ্র 30-40 হাজার ডায়মন্ড আবার টপ করবো আজকালকের মধ্যে, কারণ অনেক ইভেন্ট এখনও এই মাসের পড়ে আসছে ভাই, ইভেন্টগুলো কমপ্লিট করতে হবে। এই যে দেখো আমাদের গোরোজার টপ স্কিন ডবল ড্যামেজ, এটা আমি চালাই আপাতত। সো এখানে ডবল ড্যামেজ, আর এটা হচ্ছে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল অ্যাম্বুলেন্স অ্যাকুরেন্সি। সো এখানে দেখো দুইটা, একটা হলুদ আর একটা লাল। এখানে হচ্ছে হলুদটা হচ্ছে ডবল ড্যামেজ আর লালটা হচ্ছে ডবল ডেট অফ ফায়ার। সো গাইজ, এই পর্যন্ত ভিডিও ছিল, যারা লাইক করে, লাইক করো, কমেন্ট করে, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।